شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله. সম্মানিত আমার দিনী ভাইয়েরা সালাম আলাইকুম ওরহমাতুল্লা ওবরাকাতু আমাদের এক ভাই মমিনুর রহমান কাতার থেকে একটি প্রশ্ন করেছেন ওনার প্রশ্ন ছিল যে উনার এক আত্মীয় খুবই গরিব এবং বয়স্ক এখন সে সিয়াম অর্থাৎ রোজা পালন করতে পারছে না এখন তিনি কীভাবে ফিদিয়া দিবে এবং ফিদিয়া যদি তিনি না দিতে পারে অন্য কেউ যদি এই ফিদিয়া দিয়ে দেয় এখন কি উনি সেই ফিদিয়া খেতে পারবে কি না তো প্রথমেই আমি আমাদের এই মমিনুর রহমান ভাইকে বলবো ওয়ালিকুম আসসালাম ও রাহমতুল্লাহ ও বরাকাত আল্লাহ সুফান তিনি মমিনদের ওপর এই রমদন মাসে সিয়াম পালন করা অর্থাৎ রোজা রাখা ফরজ করেছেন কিন্তু যেই সব ব্যক্তি অসুস্থ এবং তার এই অসুখ ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম অথবা যেই সব ব্যক্তিরা বয়স হয়ে গিয়েছে এবং তারা রোজা রাখতে তাদের কষ্ট হয় আল্লাহ সফানুতলা তার কোরআন মজিদে বলতেছেন যে সুরতুল বাখরাতে ও আলাল্লা দিনা ইয় কৌ না ফিদি এতুন তো যেসব ব্যক্তিদের বয়সের কারণে রোজা রাখতে কষ্ট হচ্ছে তারা প্রতিদিন রোজা ভাঙবে ওই দিনের পরিবর্তে একদিন রোজা ভাঙবে ভাঙবে একদিনের পরিবর্তে একজন মিসকিন খাওয়াবে যতদিন রোজা ভাঙবে অতদিন অতজন মিসকিন তারা খাওয়াবে এভাবে আল্লাহ সুবাহানুআ তালা সত বাকালাতে বলে দিয়েছেন কিন্তু যেই সব ব্যক্তিরা তারা রোজা রাখতে পারছে না এবং ফিদিয়া দেওয়ার মতো ওদের ক্ষমতা নেই আল্লাহ আলা তাদেরকে ফিদিয়া দেওয়া থেকে ফিদিয়া দেওয়া তাদেরকে মাফ করে দিয়েছেন কারণ আমাদের ইসলাম ধর্ম খুবই সহজ আল্লাহ ওয়া তালা তার কোরআন মজিদে সুরাতুল বাকরাতে আল্লাহ ওয়া উতলা বলতেছেন যে নাফসান ইল্লা সাহা আল্লাহ সুবাহানাউতলা কারো উপর এমন কোনো দায়িত্ব চাপিয়ে দেন না যা তার সাধ্যের ভাইরে এবং রসুল্লা সাল্লাহ আলী ওসাল্লাম বলতেছেন যে হাদিসটি শহী আল বুখারিতে পাওয়া যায় রসুল সাল্লাহসাল্লাম বলতেছেন যে ও ইদা আমার তু কুম বি তোমাদেরকে যদি আমি কোনো কিছু আদেশ করি থাকি তোমাদের যটটুক সম্ভব পালন করার তোমরা সম্ভব তোমরা পালন করতে চেষ্টা করো সুতরাং ভাইরা আমি বলতে চাচ্ছি যে আমাদের এই মুমিন ভাইয়ের যেই আত্মীয় আছেন যেহেতু তিনি বয়স্ক এবং রোজা রাখতে পারছে না এবং ফিদিয়া দেওয়ার মতো ওনার ক্ষমতা নেই তাহলে ওনার তো ফিদিয়া দেওয়া ওনার উপরে ওয়াজিব নয় সেজন্য ওনার ফিদিয়া দিতে হবে না কিন্তু অন্য কাউট থেকে ফিদিয়া নিয়ে নিজে আবার এটি খাওয়া এটি আমি প্রয়োজন মনে করতেছি না কারণ ওনার উপরে তো ফিদিয়া দেওয়া ওয়াজিবই নয় আশা করি আপনারা আমার কথা যে বুঝতে পেরেছেন ওসল্লাহ সেই দিন وعلى اله واصحابه اجمعين والسلام عليكم ورحمه الله